নিউজ বাংলা নেটওয়ার্কে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, জোরকদমে চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন দলের হয়ে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা নির্বাচনের ময়দানে তাদের প্রস্তুতি নিচ্ছেন। আমরা যুবরাজনগর বিধানসভার যিনি বিজেপি এবং আইপিএফটি জোট শরিকের প্রার্থী রয়েছেন মলিনা দেবনাথ, আজকে ওনার সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে মিলিত হয়েছি। প্রথমেই দিদি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ বাংলা নেটওয়ার্কে। নমস্কার, নিউজ বাংলা নেটওয়ার্কের পক্ষ থেকে এবং পুরো যুবরাজনগরবাসীকে জানাতে চাই যে 16 ফেব্রুয়ারি ভোট, অতএব সবাই আমাকে আশীর্বাদ করবেন এই আশা আমি রাখছি। দিদি প্রথমেই আপনাকে আপনার কাছে জানতে চাইছি যে আপনি বিগত 6 থেকে 8 মাস হবে সম্ভবত আপনি উপনির্বাচনে জয়ী হয়েছেন এই বিধানসভা কেন্দ্র থেকে, এবং খুব কম সময় আপনি পেয়েছেন সেই বিধানসভায় আপনি কাজ করার। আগামী 5 বছরের জন্য দল আপনাকে আবার মনোনয়ন দিয়েছে, তো আপনি আজকে যে ভোট চাইতে এসেছেন বা ভোট চাইছেন জনতার কাছে, কি সামনে নিয়ে আপনারা জনতার কাছে যাচ্ছেন? নমস্কার, সত্যি কথা কি এই যুবরাজনগরের ডেভেলপমেন্ট, এই যুবরাজনগরের উন্নয়ন এটা আমরা চাই, এবং মোদিজিও চান যে সবকা সাথ সবকা বিকাশ, সকলের উন্নয়নই হচ্ছে আমাদের মূল কথা, এবং এই বিকাশের লক্ষ্যকে সামনে রেখেই আমরা বিগত 5 বছর কাজ করেছি এবং আগামী 5 বছরও আমরা সেই কাজগুলো করব। আপনার বিধানসভায় যে মোদিজি আপনি বলছেন যে মোদিজি বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্প কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে আপনার মনে হয়? সে প্রকল্প বাস্তবায়নটা আপনারা বুঝতে পারবেন, তার কারণ আপনারা সাংবাদিক বন্ধু এবং আপনারা মানুষের কাছে যান, মানুষের মতামত আপনারা নেন, তো আমার থেকেও আপনারা অনেক বেশি জানবেন। তো আমি যতটুকু জানি, যতটুকু সারা পাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে যখন যাই তখন দেখি যে ওনাদের বাড়িতে একটা নতুন ঘর হয়েছে, তো ঘরটা হয়তো কারোর অর্ধেক, কারো কমপ্লিট, কারো কমপ্লিট হয়েছে, তো এরকম তখন মনে হয় যে মোদিজি যে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা দিয়েছিলেন তার সঠিক বাস্তবায়ন তার প্রত্যেকটা বাড়িতে, তার কারণ একটা কিস্তির কাজ করার পরে আরেকটা কিস্তি ঢুকছে, অতএব বাস্তবায়ন না করে উপায় নেই। মানে সরকার যেমন চান, মানুষও কিন্তু ইচ্ছা হোক অনিচ্ছা হোক যেই শর্তেই হোক সেই কাজটা করে নিচ্ছে, তাই দেখা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে নতুন নতুন ঘর এবং মানুষের মুখে হাসি ফুটছে। শুধু তাই নয়, আমরা যদি জলের কথাই ধরি তাহলে আমরা দেখবো যে 54% বাড়িতে আমরা জল পৌঁছেছি, কিন্তু তারপরেও অনেকগুলো আমাদের গভীর নলকূপ আমাদের রেডি, যেটা আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করতে পারেনি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাবে এবং আমরা মোটামুটি 90% মানুষের বাড়িতে আমরা জল পৌঁছাতে পারবো। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন, আপনি যেদিন এখানে মনোনীত হয়েছেন, দল আপনাকে মনোনয়ন দিয়েছিল, সেই দিন বা এক দুদিন পরে আমরা দেখতে পেলাম আপনার এই কেন্দ্রের কিছু লোক, যেমন যুব মোর্চার যিনি বলছেন, দাবি করছেন উনি যুব মোর্চার প্রেসিডেন্ট, বেশ কিছু লোক তারা এই দল থেকে রিজাইন করেছেন, সেই ব্যাপারে আপনি কী বলবেন? আমি এটাই বলতে চাই যে ওনাদের যে ব্যক্তিগত মতামত, ঠিক আছে, হয়তোবা ওনারা রিজাইন করেছেন তাও সাংবাদিক মাধ্যমে, কিন্তু পলিটিক্যালি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কাগজ আসেনি, যে আমাদের সিস্টেমে যে রিজাইনের জন্য যেটা করতে হয় সেটা এখনও করেননি। ঠিক আছে, দল তো নিজস্ব, কে কোন জায়গায় কাজ করবেন এটা টোটালি ওনাদের ব্যাপার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই প্রত্যেকটা ভূতেই যখন মিটিং হচ্ছে যোগদান হচ্ছে, এবং মানুষ কিন্তু সেই বাম এবং কংগ্রেসের যে জোট করলো ওরা, কিন্তু সেটা মানুষ মেনে নেয়নি, এবং সেকেন্ড বার আপনারাও জানেন 17টা সিট নিয়ে যেভাবে হয়েছে, এখন ওনারা বলছেন যে না আমরা তো জোটে নেই, আমরা আসলে আসন ভাগাভাগিটা করছি, কিন্তু বাস্তবের মাটিতে কিন্তু সেটা খুব অন্যরকমভাবে মানুষ নিয়েছে, তার কারণ দুইজন চির শত্রুকে তারা এক করে চলে তারপর বিজেপিকে হটাবার চেষ্টা করেছে, কিন্তু মানুষ সেটা মেনে নেবে না, গণদেবতার রায়ই সর্বোপরি। আর আমার মনে হয় যত জায়গাতেই যাচ্ছি আমরা প্রচণ্ড উৎসাহের সাথে মানুষ মিটিং মিছিল সমস্ত কিছুতে যোগদান করছেন, ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, মানুষের বাড়ি যাচ্ছেন এবং সমস্ত কিছু উৎসবে মেজায়, সেই জন্য আমার মনে হয় গণদেবতার রায় এবার বিপুল রায় আমাদের বিজেপির পক্ষে আসবে। আরেকজন এই কেন্দ্রের একজন
মানে বিজেপির একজন সক্রিয় কর্মী হিসেবে আমরা সবাই চিনি বা জানি একজন ডাক্তার বাবু উনিও দল থেকে রিজাইন করেছেন আমরা যেটা দেখেছি সাংবাদিক ডেকে এনে উনিও রিজাইন করেছেন তাতে কি আপনার কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে আপনার আমার মনে হয় না তাতে খুব একটা বেশি ক্ষতি উনি করতে পারবেন তার কারণ উনার আমি যেটা বলেছি দল যার যার সমস্ত কিছু ব্যক্তিগত উনার মর্জি কাউকে তো জোর করে কোনো জায়গায় ধরে রাখা যায় না তো যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে কাজ করি গণতন্ত্র আছে তাই গণতান্ত্রিকভাবে যে পার্টি ইচ্ছে করতে পারে কারণ সেটা বিজেপি আছে বলেই সেটা সম্ভব যখন দরজাও খোলা আছে আর যদি ভালো না লাগে দলের আদর্শ উনি চলে গেছেন সেটা আলাদা বিষয় আচ্ছা আপনার এখানে এই কেন্দ্রে একজন নির্দল প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছিলেন আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আমরা যদিও আমরা সেই বিধানসভার বাইরে ছিলাম শেষ খবরটুকু আমাদের কাছে এসে পৌঁছায়নি উনি কি মনোনয়ন প্রত্যাহার করেছেন না রয়েছেন দেখুন কান্তিদা নির্দল থেকে দাঁড়িয়ে গিয়েছিলেন তো আসলে তো যে সত্যিকার অর্থে ভারতীয় জনতা পার্টি করে সে ভারতীয় জনতা পার্টি থেকে দূরে আসলে যেতেই পারে না হয়তো বা ইচ্ছে ছিল যে ঠিক আছে দল ওনাকে টিকিট দেবে কিন্তু দেখা গেল যে দল আমাকে টিকিট দিয়েছে কিন্তু কান্তিদাকে আমি একেবারেই বড় ভাইয়ের মতোই দেখি উনিও আমাকে ছোট ভাইয়ের মতন দেখেন তো সেই জন্য আমাদের মধ্যে মনের কোনো দূরত্বই তৈরি হয়নি কারণ আমাদের সম্পর্কটা অনেক গভীর ছিল তো যাই হোক উনি আজকে মনোনয়নপত্র যেটা ছিল উনি সেটা তুলে নিয়েছেন এবং আমরা একসাথেই কাজ করবো আজকেও বিজেপি মিটিং করছেন উনি তো অতএব কান্তিদা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে মিলে আমরা সবাই মিলে যেভাবে আগে কাজ করেছি সেভাবে এখনো কাজ করবো এটাতে কোনো সমস্যা নেই আচ্ছা দিদি গতবার আপনি এই উপনির্বাচনে আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন সেখানে ছিল আপনার মেন প্রতিদ্বন্দ্বী ছিল আপনার সিপিআইএম এবং কংগ্রেসের হয়তো ক্যান্ডিডেট ছিল কিন্তু খুব একটা সেটা ফ্যাক্টর ছিল না আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সিপিএম ক্যান্ডিডেটের সাথে এবার কংগ্রেস এবং সিপিএম একসাথে আপনার বিরুদ্ধে লড়ছে কি মনে হচ্ছে আপনার এটাই মনে হচ্ছে যে কংগ্রেস সিপিএম সবাই জোট বেঁধেছেন এটা বাস্তবিক অর্থেও সত্য আমি জানি না তৃণমূলের যিনি ছিলেন ওনারও মনোনয়নপত্র রিজেক্ট হয়ে গেছে কেন এরকম হলো আমি বুঝতে পারিনি একজন বিধানসভাতে নড়বেন কিন্তু ওনার তো কাগজপত্র ঠিকঠাক করার কথা হয়তো এটা কী ধরনের ভুল আমি জানি না তো যাই হোক উনিও থাকলে বা সবাই থাকলে যার যার গণতান্ত্রিক মতামত ওনারা দিতে পারতেন কিন্তু যেহেতু দেখা গেছে যে বাকিদের সঙ্গে মিলে ভারতীয় জনতা পার্টিকে সরানোর জন্য তারা হয়তো বা একজন প্রার্থী রেখে বাকি প্রার্থী হয়তো প্রত্যাহার করেছেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে জনগণ যদি চায় তাহলে সে জোটে কিছু হবে না আন্তরিকভাবেও তারা যদি জোট বাঁধেও তাহলে ভারতীয় জনতা পার্টিকে নড়াতে পারবে না তার কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আর বিগত উপনির্বাচনে আপনারা দেখেছেন যে কংগ্রেস সিপিএম তারপর তৃণমূল আমরা বাঙালি এবং আমরা মানে পাঁচজন প্রার্থী কিন্তু লড়াই আমরা করেছি এবং আপনারা নিশ্চয়ই জানা আছে সিপিএম থেকে শুরু করে বাকি চারজন যে ভোট পেয়েছেন তার থেকে কিন্তু বিজেপি আমরা বেশি ভোট পেয়েছি তো সেই জন্য আমার মনে হয় একত্রিত হলেও আমাদের এত ক্ষতি হবে না আচ্ছা দিদি আপনার কাছে আমাদের মোটামুটি শেষ প্রশ্ন আপনি প্রথম হচ্ছে আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত আর যদি আপনি এই বিধানসভা থেকে কোনো নির্বাচিত হন এবং বিজেপি সরকার গঠন হোক বা না হোক আপনি প্রথম এই বিধানসভা কেন্দ্রের জন্য আপনার কি উদ্যোগ থাকবে প্রথম কি থাকবে আপনার জয়ের ব্যাপারে জনতাই বলবে রায় দেবে এবং আগামী দিন অপেক্ষা করবো আমরা সবাই তবে সেটা আমি নিশ্চিত যে বিজেপি একদম ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করবে এবং যুবরাজ নগরে বিজেপি প্রার্থী জয়ী হবে এটা নিশ্চিত করে বলতে পারি আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে যুবরাজ নগরবাসীদের জন্য যুবরাজনগরবাসীদের জন্য দেখুন আমাদের ম্যানুফ্যাকচারিং যা আছে আমাদের স্টেটের সেগুলো তো আমাদের আছে তাছাড়াও আমরা অনেকগুলো কাজ কিন্তু করেছি যেগুলো আমাদের লেখা ছিল না তো সেই জন্য আমি মনে করি আমি রাস্তাঘাটটাকে প্রথম উপনির্বাচনেও বলেছিলাম তবে আমরা মোটামুটি 27.5 কিলোমিটার পেপার বুকের রাস্তা আমরা করতে পেরেছি আমাদের 3 বছর যে ইয়ে ছিলেন আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তো এখন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আমিও থাকবো তো আশা করি এই যুবরাজনগরবাসী বুঝতে পারবেন যে 25 বছর সরকার কী কী কাজ করেছিলেন এবং এই 5 বছর এবং এই যে আপনি বললেন যে 6 মাস সময় 6 মাস সময় আমাদের একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঘটের হচ্ছে আমাদের আরডির সাবডিভিশন অফিস আমাদের ধান বিক্রয় সেন্টার
এবং আমাদের কৃষক ভাইদের জন্য যে আছে যে অফিস সেই অফিসটাও পুরোপুরি রেডি কিন্তু আমরা অল্প সময় যদি পেতাম তাহলে সেটা ঘোষণা করে আমরা উত্তরমেকে সেটাকেও আমরা চালু করব মিনিস্টারের সঙ্গে টোটালি কথা হয়ে গেছে পুরো ফাইল প্রসেসিং হয়ে গেছে তো আমি আশা করি সেটাও হবে কারণ যুবরাজনগরবাসী আসলে আগে চিন্তাই করতে পারত না যে আমার একটা থানা থাকবে আমার একটা বিদ্যাজ্যোতি স্কুল অ্যান্ড সেট সিলেবাসের পড়াশোনা আমার বাগানের এলাকার মানুষ করতে পারবে সেই ধারণাটা মানুষ ঠিক বুঝতেই পারেনি যে এই ২৫টা বছর সরকার গেল কিন্তু একটা প্রশাসনিকভাবে একটা থানা প্রত্যেকটা বিধানসভায় আমরা দেখি দুটো দুটো থানা আমার কদমতলা যদি দেখেন তাহলে দুটো আমার পানিসাগরেও ইয়েতে দামছড়া এবং এখানে ধর্মনগর আছে আমার কাঞ্চনপুরেও দুটো থানা আছে কিন্তু এখানে আমরা প্রায় ৭৫,০০০ আমরা মানুষ বসবাস করি আমাদের ৪৩,০০০এর উপরে ভোটার্স আমরা আছি কিন্তু আমাদের জীবনে কোনো থানা নেই এবং আমি সেটা জোরালোভাবে দাবি রেখেছিলাম এবং গত বার যখন মুখ্যমন্ত্রী আসলেন তখন উনি কথা দিয়ে গেছেন যে যাও তোমার জন্য যে প্রশাসনিক থানা সেটা এখানে হবে এটা আমরা খুব শিগগিরই আমরা এটা শুরু করবো দিদি আরেকটা শেষ প্রশ্ন বিরোধী দলের যারা নেতৃত্বরা রয়েছেন ওরা বলছেন যে ওরা নাকি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন সে ব্যাপারে কি বলবেন অশুভ শক্তি আর কি বলবো বিগত সময়ের যেভাবে সন্ত্রাস হয়েছে আজকে অশুভ শক্তি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা বলবো যে কংগ্রেসের অনেক বন্ধুদের বিধায়ক যে যিনি দিতে গিয়েছিলেন নমিনেশন ওনাকেও পর্যন্ত ফিরে আসতে দেয়নি খুন করা হয়েছে তাদের নিচের দলের বিধায়ক বিমল সিনহা খুন হয়েছেন তাছাড়া আমাদের চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে নিশিকান্ত চাকমা থেকে শুরু করে কত বোনের লাশ যে আমি এই ১৮ ইলেকশনের আগে নিজে দেখেছি সেগুলো কি বলবো শুভ অশুভ বিচার যেটা আছে মানুষ বিচার নিশ্চয়ই করবে মানুষ নিশ্চয়ই বুঝতে পারবেন যে একটাও রাজনৈতিক খুন এই ৫ বছর সময়ের মধ্যে হয়নি তাহলে শুভ কোনটা আর অশুভ কোনটা সে বিচার আমি মানুষের কাছে ছেড়ে দিচ্ছি আমাদের এই নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আপনি আপনার যুবরাজনগরবাসী বা রাজ্যবাসীকে কিছু বলবেন এটাই আমি বলতে চাই যে সমস্ত যুবরাজনগরবাসীকে প্রণাম জানাতে চাই কারণ তারা যেভাবে আমাকে উপনির্বাচনে আশীর্বাদ করেছে আমি আশা রাখি যে ওনাদের যে আশা ছিল যে বিধানসভাতে গিয়ে আমার যুবরাজনগরে কিছু কথা বলবে এবং আমারও মনে হয় যে কথাগুলো বলিনি শুধু সেই কথাগুলোকে কাজে প্রমাণ করে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ৫ মাস সময়ের মধ্যে যে যুবরাজনগর ডেভেলপমেন্ট কতটা হচ্ছে এবং আগামী দিন যে কাজগুলো হবে নিশ্চয়ই যুবরাজনগরবাসী তার পক্ষে থাকবেন তার কারণ এই যে আমাদের খাদ্য রেশন থেকে শুরু করে আমাদের মহিলা সশক্তিকরণে আমাদের যে রেশন শপ ৪০৮টা রেশন শপ আমাদের মায়েদের নামে দেওয়া থেকে শুরু করে আমাদের এসএসজি যে গ্রুপ ছিল ৩,৯০০ মতো ছিল আমাদের ২৫ বছরে আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় ৪৩,০০০ এসএসজি গ্রুপের মাধ্যমে ট্রেনিং করিয়ে তারপর বিভিন্নভাবে আমরা যদি বেকার যুবকদেরকে দেখি যে টেট পাস করেছিলেন যারা সবাইকে আমরা চাকরি দিয়ে দিয়েছি এবং সেটার জন্য কোনো নেতা কোনো মন্ত্রী এরকম কারোর কাছে যেতে হয়নি আজকে বেকাররা খুশি যে আজকে আমরা যদি পড়াশোনা করি আমাদের যদি ট্যালেন্ট থাকে তাহলে চাকরি আমাদের ঘরে আসবে আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে শুরু করেছে আজকে ভবিষ্যৎ প্রজন্ম ভাবছে যে আজকে বিজেপি আছে বলেই আমার মেধার কিন্তু মূল্যায়ন হয়েছে এটা কিন্তু বাস্তব যে বিগত সময়ে মেধার মূল্যায়ন কখনোই হতো না কারণ মূল্যায়ন যেটা হতো সেটা হচ্ছে আমার মন্ত্রী বা এমএলএ আত্মীয় আমি বা আমার কেডার লিডারদের কাছের লোক তো তাদের কী করা হয়েছে তাদেরকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে কিন্তু আমরা সব দেখি দেখলাম যে না যে ট্যালেন্ট আছে যার কাছে মেধা আছে মেধার যে মূল্যায়ন সেটা ভারতীয় জনতা পার্টি করেছে আমাদের যারা কর্মচারী বন্ধুরা আছে সেই কর্মচারী বন্ধুদেরকেও কিন্তু ২০% দিয়ে পুরো ৫ বছর সময় ২০% দিয়ে এবং লাস্টে যেটা দিল যে ১২% দিয়ে সেটা কিন্তু পুরো সরকার একসাথে এতটা দিয়ে কর্মচারীকে দেওয়ার জন্য ত্রিপুরাতে আমরা কিন্তু দেখি এটা ভারতীয় জনতা পার্টি আছে বলেই সেই ৭০০ কিন্তু দেখেছে সঙ্গে সঙ্গে ভাতার কথা যদি বলি ২৫ বছর ভাতা ৭০০ ৫ বছর ভাতাটা ১৩০০ টাকা বেড়ে ২,০০০ টাকা হয়ে গেছে তো আজকে কী দেখি একদম গরিব অংশের মানুষ থেকে শুরু করে আমাদের বয়স্কদের শুরু করে শিশুদের শুরু করে মাতৃশক্তি থেকে শুরু করে আমাদের যুবক থেকে শুরু করে কর্মচারী মহল পর্যন্ত আজকে কিন্তু খুশি তো সেটাই কিন্তু অনেক পাওনা আপনি বলেছিলেন না যে সেটার সঠিক বাস্তবায়নটা কী তো আপনারা নিশ্চয়ই সাংবাদিক আপনারা যখনই যাবেন মহলে যাবেন আমরা কী কাজ করেছি সেটা কিন্তু একদম মাটিতে মাটি থেকে সে আওয়াজটা খুঁজে পাবেন মাটিতে তার গন্ধ মাটিতে তার চাষ হচ্ছে
তো সেটাই আমরা কিন্তু অনেক বড় কথা কারণ আগে কি ছিল আগে নেতা মন্ত্রী এখন অনলাইনের মাধ্যমে এমন একটা অবস্থা যে কেউ যদি কোনো প্রধান বা মেম্বার মনে করে যে আমার এই ঘর হচ্ছে তো আমি 1000 টাকা এখান থেকে নিয়ে যাব কোনো উপায় নেই যদি সে নিতে হয় তাহলে যে লোকটা পাবে তার কাছ থেকে চেয়ে আনতে হবে তো সেই জন্য মোদিজি সেই রাস্তাটা করে দিয়েছেন যে করাপশন ফ্রি যেটা আমরা বলি সেই করাপশন ফ্রি সরকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তার জন্য কিন্তু আমাদের নেতা আমাদের মন্ত্রী যারা আছেন তাদেরকে দেখবেন তারা অনেক সময় কষ্ট পায় যে এত করাপশন ফ্রি হয়ে গেছে যে আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু আমরা চাই রিয়েলি আমাদের জায়গাটার ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট আমাদের গ্রামের ডেভেলপমেন্ট আমাদের বিধানসভার ডেভেলপমেন্ট এবং আমরা জানি এই ডেভেলপমেন্টের দিকে যদি আমরা চলি তাহলেই কিন্তু একটা সুন্দর জীবনের জগৎ আমরা তৈরি করতে পারবো আর আমিও চাই যে সেই জায়গাটা আসুক যে আজকে আমার বেকার থেকে শুরু করে প্রত্যেকটা লোককে নিয়ে সামাজিকভাবে আমরা সুন্দর একটা জীবনের জগৎ তৈরি করতে চাই অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমাদেরকে এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য এতক্ষণ আমরা কথা বললাম এই যুবরাজনগর বিধানসভার যিনি আজকের বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ মহোদয়ের সাথে তো উনি বললেন যে ওনার জয় নিশ্চিত এবং উনি যখন জিতবেন এবং বিজেপি সরকার যখন পুনরায় প্রতিষ্ঠিত হবে যুবরাজনগরের যতটুকু সম্ভব উন্নতি শিখরে তিনি পৌঁছে নিয়ে যাবেন দেখতে থাকুন আমাদের নিউজ বাংলা নেটওয়ার্ক